সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউয়ের সমসাময়িক প্রসঙ্গে। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি, শ্রাবণী তালুকদার। আপনাদেরকে চেষ্টা করব সমসাময়িক কিছু প্রসঙ্গ জানিয়ে দেওয়ার। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপির বিরুদ্ধে সিলেট ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। উল্লেখ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এই এই মামলার আবেদনটি করা হয়। গত আজ বুধবার 15 ডিসেম্বর দুপুর 12:30টার দিকে সিলেটের আদালত এই মামলাটি খারিজের আদেশ দেন সিলেটের সাইবার দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবুল কাশেম। তিনি বলেন, আদেশের নথি আমাদের কাছে এসে পৌঁছায়নি, নথি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে আপিল করা হবে কিনা। উল্লেখ্য, সম্প্রতি এক নায়িকার সঙ্গে মুরাদ হাসানের অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস হয় এবং প্রধানমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিলে তিনি গত মঙ্গলবার পদত্যাগ করেন। এদিকে খালেদা জিয়ার হিমোগ্লোবিন এবং প্লাটিলেট কমে গেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের মিটিং এ গত আজ বুধবার এই তথ্য জানান তিনি। এবং তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, 22 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত জেলা পর্যায়ে 22 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত জেলা পর্যায়ে সমাবেশ হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং চিকিৎসা উন্নত চিকিৎসার দাবিতে। এই সময় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির অনেক সদস্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের উপাচার্য শরফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে, তার ফুসফুসে এখন আর কোনো সমস্যা নেই, তবে তাকে আরো 1-2 দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে সমসাময়িক কিছু প্রসঙ্গ। সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা ভাবে চোখ রাখুন।